সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক চৌধুরী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে আমরা প্রতিটি অনুষ্ঠানের মতোই আপনাদের যে কোনো ইমিগ্রেশন বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন আমাদের নিয়মিত অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী, আর সুনির্দিষ্টভাবে আমরা এমপ্লয়ারদের বিরুদ্ধে যে সিভিল পেনাল্টি, অবৈধ লোকদেরকে কাজ দিলে, যার রাইট টু ওয়ার্ক এই দেশে নাই, তাকে কাজ দিলে কী কী প্রসিজিওর, কী কী সুবিধা, কী কী অসুবিধা, কীভাবে ডিফেন্ড করবেন, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কেউ তার ভিকটিম হলে কিংবা অন্যায়ভাবে শিকার হলে আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন রাখতে পারবেন, এই বিষয়ে প্রশ্ন রাখতে পারবেন। আমরা চেষ্টা করব যাতে আপনাদের প্রশ্নের উত্তর দেয়া যায়। দর্শক মণ্ডলী, আমি শুরুতেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার রেজা চৌধুরীকে, যিনি আমাদের নিয়মিত অতিথি। ব্যারিস্টার রেজা চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস গুড টু বি হিয়ার অ্যাগেইন টুনাইট। থ্যাংক ইউ। দর্শক, ইমিগ্রেশনে অনেকগুলো আপডেট রয়েছে, আমি আপডেটে খুব একটা দেওয়ার সুযোগ পাচ্ছি না, আমি যেহেতু ডিটেইলস। তারপরে আমি যেটা গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে, আপডেট না বলে যে কোর্ট অফ আপিলের জাজমেন্ট, এটার জন্য আমি জানি অনেকেই রয়েছেন যে কোর্ট অফ আপিল লিগেসির ব্যাপারে একটা জাজমেন্ট দিয়েছে, বলছে জাজমেন্টের সারমর্ম হচ্ছে লিগেসি বিষয় নিয়ে টানাটানি করবেন না, আল্লাহর ওয়াস্তে এটাকে লেট টু রেস্ট, চিরদিনের জন্য সান্ত্বনা দেন, তো মানে একদম শান্তি থাকতে দিনে দিলাম আর কি। সেটা হচ্ছে যে প্রায় 6টা মামলা একসঙ্গে হয়েছে লিগেসির, লিগেসির ক্ষেত্রে আমরা বলি যে এগুলো ডিমান্ড ছিল যে হয় তুমি আমাদেরকে ডিসিশন দেও, আর না হলে তুমি আমাদেরকে বিদায় করে দেও, একটা কিছু একটা করো। তো এই বিষয়ে 6টা মামলার সিদ্ধান্ত দিয়েছে কোর্ট অফ অ্যাপিল, এবং কোর্ট অফ অ্যাপিলের জাজমেন্টে বলা হয়েছে যে এই ধরনের কেস আর করবেন না। এই গ্রাউন্ডসে কেন দেরি হলো, এবং কোর্ট বলে দিছে যে হোম অফিস, এই সেক্রেটারি অফ স্টেটের কাছে কোনো ধরনের লেজিটিমেট এক্সপেকটেশন নাই, যেটা কনক্লুড করতে হবে, লিভ টু রিমেইন দিতে পলিসি ছিল, সে শেষ হয়ে গেছে। সুতরাং লয়ারদেরকে অ্যাডভাইস দেওয়া হয়েছে, দেরি হচ্ছে কেন, কনক্লুড করেন, উপসংহার টানেন, এই ধরনের কথাবার্তা দিয়ে এই মামলা করবেন না, এমনকি বলে দিছে যে ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন সেটাও করবেন না। সেই মামলাটার নাম ছাড়া বিভিন্ন পত্রিকায় আসছে যেভাবে যে কোর্ট অফ অ্যাপিল ওয়ান্স ওভার অ্যাসাইলাম লিগেসি পলিসি কেসেস সেইং কমনলি রিপিটেড আর্গুমেন্টস আর নাও লেট টু রেস্ট, এবং এটা 12 নভেম্বর এটা পাবলিশ হয়েছে। লর্ড জাস্টিস আটকিন্স এই ঘোষণা দিয়েছেন, বলছেন যে এটা হচ্ছে লর্ড জাস্টিস আটকিন্স ওয়ান্স অল দোজ অ্যাডভাইসিং ক্লায়েন্টস হ্যাভ এ ডিউটি টু এক্সামিন এনি ফার্দার পোটেনশিয়াল লিগেসি ক্লেম উইথ ক্লোজেস্ট স্ক্রুটিনি। এটাতে বলা হচ্ছে ইন প্রিন্সিপাল ইস্যু অ্যারাইজিং ইন দি অ্যাপ্লিকেশন ওয়াজ সামড আপ ওয়েদার দেয়ার ইজ এন অব্লিগেশন ইন ফর্ম অফ কমিটমেন্ট অন দি পার্ট অফ সেক্রেটারি অফ স্টেট টু কনক্লুড কেসেস ফলিং উইদিন দি লিগেসি প্রোগ্রাম রিলেটিং টু অ্যাসাইলাম কেসেস আইদার বাই গ্রান্ট অফ লিভ টু রিমেইন অর বাই এফেক্টিং রিমুভাল অফ দি অ্যাপ্লিকেন্ট ফ্রম দি ইউনাইটেড কিংডম গিভিং দি লিড জাজমেন্ট অ্যান্ড ডিসমিসিং দি অ্যাপিলস লর্ড জাস্টিস ডেভিস স্টেটেড অ্যাট প্যারা 65 দি পজিশন উইথ রিগার্ড টু লিগেসি কেসেস অন দিস পার্টিকুলার পয়েন্টস ইজ নাও টু বি টেকেন অ্যাজ লেট টু রেস্ট দেয়ার হ্যাভ বিন মেনি ডিসিশন ইন লাস্ট 2 ইয়ার্স অন দি সেলিয়েন্ট পয়েন্টস অল অফ হুইচ আর নাও ইন সাবস্টেন্সিয়াল অ্যাকর্ড দেয়ার ইজ নো সেপারেট লেগেসি পলিসি দেয়ার ইজ নো বেসিস ফর রিলাইং অন দি ডিলেজ মানে দেরি হওয়ার কারণে কোনো ধরনের মানে কেস করা যাবে না এ গ্রাউন্ডস ফর অবটেইনিং লিভ টু রিমেইন গ্রাউন্ডস তৈরি করা যাবে না দেয়ার ইজ এ অর্ডিনারি কেস নো রেলিভেন্ট দেয়ার ইজ ইন দি অর্ডিনারি কেস নো রেলিভেন্ট লেজিটিমেট এক্সপেকটেশন টু গ্রান্ট লিভ টু রিমেইন বাই অর বাই এফেক্টিং রিমুভাল আচ্ছা গিভিং দি লিড জাজমেন্ট অ্যান্ড ডিসমিসিং দি অ্যাপিল লর্ড জাস্টিস ডেভিস স্টেটেড দি পজিশন অফ দি রিগার্ড টু লিগেসি এটা ক্লোজ হয়ে গেছে আমি লম্বা করতে চাচ্ছি না দেয়ার ইজ নো সেপারেট পলিসি সুতরাং মোট কথা আর কি
দেরি হচ্ছে কেন, সিদ্ধান্ত রিমুভ করো, এই কথা বলে লিগেসির মামলা আর করা যাবে না। সুতরাং যখনই আপনারা কেউ মামলা করতে চান, যে যেভাবেই বলুক, জুডিশিয়াল রিভিউর ব্যাপারে খুবই সাবধান থাকবেন, কারণ কোর্ট এখানে কষ্ট অর্ডার দিয়ে দিতে পারে, লয়ারের বিরুদ্ধে অ্যাকশন যেতে পারে। আর আমি এখন আলোচনায় যাব, তো আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যদি কোর্ট এভাবে বলে থাকে কি ইমপ্লিকেশন আসতে পারে কোর্টে এভাবে বলা পরে? কোর্ট অফ আপিল যেখানে জাজমেন্ট দিয়েছে যে এই ব্যাপারে মামলা করবেন না, এবং কোনো ধরনের সদ্যভাবেও যদি করেন না করতে পরামর্শ দেওয়া হচ্ছে, লেট টু রেস্ট, এটা মানে লিগেল ইমপ্লিকেশনটা কি? কেউ যদি এরপরেও করে বা করতে চায় সলিসিটার বা ব্যারিস্টারের উপরে? A kind of a practice direction formally noy, but eta ekta mane doradori kora jay nite mane jara especially practitioners tade tara etake dore nite paren je ei court of appeal bolche khubi clearly khubi sposto bhabe je ei dhoroner case na newar jonno. So that's the first way of looking at it. The second way of looking at it is that it is a final authority for the proposition that these grounds are going to be meritless, unmeritorious. If you choose to go on, apnar jodi apnar solicitor kiba apnar mane advisor jarai apnader jodi advice kore na amra dekhi ekta onno dike mane onno bhashay mane to couch it in different language and then create grounds, then you are still looking at a position where you are flouting this principle, this authority, which simply says that whichever way you want to frame this, the ground, it's the same amount. So, you know, it's the same thing. So in other words, মানে it's the same side, it's the other side of the same coin. আপনি যদি যেভাবেই করতে চান তাহলে আপনার মানে রেজাল্টটা হবে এই। সো হোয়াট ইজ দি কনসিকোয়েন্স অফ দিস? কনসিকোয়েন্সটা হচ্ছে মানে এই যে আপনারা যদি মানে এই অ্যাপিলটা করেন কিংবা ইফ ইউ চুজ টু টেক এ জুডিশিয়াল রিভিউ অন ইট, দেন ইমিডিয়েটলি ওয়েন এ সিঙ্গল জাজ লুকিং এট ইউর অ্যাপ্লিকেশন, তখন ওনারা যখন দেখবেন, দেখার পরে তখন বলবেন যে অলরেডি দেয়ার ইজ এ জাজমেন্ট। এখানে বারিশার বলছেন যে তারা সুপ্রিম কোর্টে যাবেন, ওয়েল দ্যাটস এ ডিফারেন্ট পয়েন্ট। সুপ্রিম কোর্টে যদি যেতে চান তাহলে আপনি জানেনই ওনাদের অনুমতি নিতে হবে ইন দি অ্যাবসেন্স অফ দি কোর্ট অফ অ্যাপিল গ্রান্টিং দ্যাট। কোয়াইট ফ্র্যাঙ্কলি ইন দোজ সার্কামস্টান্সেস ইট উড বি আই বি সারপ্রাইজড ইফ দি কোর্ট অফ অ্যাপিল ওয়ার টু গিভ the permission to go above, because they are simply saying thus far and no further. Karan, legacy beparato, as far as I'm aware, this has been going on for quite a long time. Yes, 2-3 years. Our legacy ekta industry bolte gele ekta hoye geche jara mane eta di onekeri onek byte otta lekha hoyeche to ekhon I jest of course, but ekhon court of jeta bolte je ei ei je ei gorur ar kunui mane dudh ar ashbe na, সবগুলো দুধ নিয়ে হয়ে গেছে, ইউ ইউ ম্যানেজ টু ব্লিড ইট কমপ্লিটলি ড্রাই। ইফ ইউ ওয়ান্ট টু গো টু দি সুপ্রিম কোর্ট, অ্যান্ড আই ডোন্ট নো ওয়েদার দি অ্যাপিল জাজেস হ্যাভ নো পারমিশন, অনলি হি টুইটেড, দি ব্যারিস্টার টুইটেড দ্যাট হিজ এ প্ল্যান টু গো ফর আ ওয়েল হি দি ব্যারিস্ট আই টেক ইট ইটস দি কাউন্সিল হু উড who dealt with the with the case. Well, he can tweet or you know all he likes. If he hasn't applied, uni jodi directly hearing er shomoy jodi uni permission jodi directly jodi abedon na koren tahole to uni jete parben mane theoretically supreme court e, seta hocche ki binno bepar, but I will be very surprised. আমি একেবারেই সারপ্রাইজ হব যদি ওনারা যদি যান মানে কোর্ট সুপ্রিম কোর্টে, এই এই ধরনের জাজমেন্টের যে কাঠামোটা আসে তখন ইটস 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 অ্যান আর্লি ইন্ডিকেশন দ্যাট ডোন্ট বদার, দ্যাটস দি এন্ড অফ দ্যাট। আই জাস্ট গোইং টু মেক দিস লাস্ট পয়েন্ট যে আপনারা যদি আপনাদের লিগাল অ্যাডভাইজার যদি যদি মনে করেন আরে এই জাজমেন্টে কোনো অসুবিধা হবে না, আমরা একটা ভালো টিকিটটা করে দিব, এটা যদি করে থাকেনি তাহলে if you make the application for judicial review,
then it is very likely যে সিঙ্গুলারিটি দেখে মানে খারিজ মানে ক্যান্সেল করবে রিজেক্ট করবে এবং করার পরেও বলতে পারে যে দি দেয়ার শুড বি দি কস্ট ইমপ্লিকেশন সো আই উড আর্জ পিপল হু আর লুকিং ইন টু দিস টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড দিস ইজ ইউর ফাইনাল সোর্ট অফ দি অথরিটি টু টেক হিড থ্যাংক ইউ আমি আসছি আমাকে বলা হচ্ছে অনেক কল আর দুই একটা কল নেওয়ার পরে আমি আসবো বিশেষ করে সিভিল পেনাল্টি নিয়ে আলোচনা করবো দেখি লাইনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আমি লন্ডন থেকে বলছি জি বলেন প্লিজ আমার হাজবেন্ডের জন্য আমি কিছু জিনিস বলতে চাই জি ওদের সে এসেছিলেন বিজনেস পাসপোর্টে আপনি সিলেটিও মতো কোনো প্রবলেম জি আপনি সিলেটিও খুব কোনো প্রবলেম কোনো অসুবিধা নাই ওকে জি আমার হাজবেন্ড দেশে আসলে মানে বিজনেস ভিসায় আর আমাদের পাসপোর্টে জি শুধু ওনার ও ছবি আসলো ওনার ছবি ইউজ করে উনি আইতেন আর ও মানুষের সম্পূর্ণ ডিটেলস দিয়া বুঝছি পরে ও বাস্ট হয়ে গেছে তাইন প্রায় মানে সাত আট বছর ধরে আসেন দেশ তো অবশ্য ওর পরে এক পার্টেন দৌড়া হয়েছে জি তারা কাছে তারা কাছে তাই সাইনা যাই বলে তারা তাই গেছে না বুঝছি এখন প্রায় দুই বছর হইল উনি বিয়া করছেন বুঝছেন জি বিয়া করার পরে তাই কেস মারার লাগি তানোর সম্পূর্ণ ডিফেন্স দিয়া তানোর পিকচার দিয়া নয়া একটা পাসপোর্ট বানাইছেন বানাইয়া ও মানে কেস মারছেন জি এখন আমার প্রশ্ন আপনার কাছে একটাও যে বলছে তাই সম্পূর্ণ সবটা মানে চেঞ্জ করছে তো এটার কোনো প্রবলেম হইব না তাই নাই কিছু সময় কিতা দিয়েছিলা ও ফিঙ্গার চাপও দিয়েছেন বুঝছি এখন আপনি কি ব্রিটিশ সিটিজেন নি যে আমি ব্রিটিশ আপনার ছেলে মেয়ে আছেন নি যে আমার আগো আমি সেকেন্ড ম্যারিজ আমার আগো দুজন বাচ্চা আছে আর এখন করে একজন আছে আচ্ছা এই এখন তোর বাচ্চা বয়স কত প্রায় 6 মান্থ আর আগোর বাচ্চাদের বয়স কত একজন 5 এন্ড হাফ একজন 3 এন্ড হাফ আচ্ছা এখন আপনারা অ্যাপ্লাই করে দিছেন জি আচ্ছা এখন আমার কাছে কিটা জানতে চাইরা জানতে চাইরাম যে ও যে তার পাসপোর্ট চেঞ্জ করতে হইন জি আগে যে পাসপোর্টে ক্লিকটা তেন লস্ট করল যে নিকটা কোনো জিও নাই বাট হোম বিষয় কাছে একটা প্রুফ আছে বিকজ তেন দরা হাইছিল যে এল লাগে জি আর এখন কি তার কাছে আর কোনো প্রুফ নাই তার কাছে এই পাসপোর্টের কোনো ডিটেলস নাই তার অরিজিনাল সবটা দিয়ে ডেট অফ বার্থ সবটা দিয়া নয়া করে তাই পাসপোর্ট বানায় কেস মারছেন সে ও যে কেস মারছেন সে এই কেস একটা তাই নয় করতে পারবে নি ও চেঞ্জ লাগবে আচ্ছা এখন আপনার কোনো লয়ার আছেন নি যে একজন আছে আচ্ছা এক নম্বর হইলো যেহেতু খুব কমপ্লেক্স কেস আপনার এটার জবাব আমি দিতাম পারতাম নাই টেলিভিশনও কারণ এটা ওয়ান টু ওয়ান বইলে সব কিছু শুনলে পরে খোয়া যাইব কারণ জটিল কেস সাধারণ একটা আইডিয়া দেই আপনারে যদি প্রমাণ করা যায় তে তার ফ্যামিলি রাইটটা বড় আর জালিয়াতিটা ছোট সেক্রেটারি ই দেশের লাগিয়া তাই ক্ষতিকর নাই সিকিউরিটির লাগিয়া ক্ষতিকর নাই ইলারণে কোনো ইস্যু যদি আয় আর যদি আপনার লয়ারে প্রমাণ করতে পারেন যে তাইন যেটা করছেন এটা খুবই কম এর থেকে ফ্যামিলি বড় এবং এটা যেভাবে করছেন ভুলে করছেন বা ইচ্ছাকৃতভাবে করছেন সবই বদলাইয়া আইছেন তো নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে কইছেন এটা অনেক কঠিন পরীক্ষা ওটা ব্যালেন্স করিয়া যদি তাইন দেখাইতে পারেন যে তাইন বালা মানুষ হয়ে গেছেন গিয়া আগে রং করছলা এখন তান ফ্যামিলি বাচ্চা খলতা আছে বাচ্চেন তোর লাগি দরকার দেশে ফাটাইলে বাচ্চেন তোর লাইফ নষ্ট হয়ে যাবে গিয়া এখানে আপনি একলা করে দিবা এটা অনেকগুলো বিষয় আছে আচ্ছা এখন যেহেতু আরেকজন লয়ার আছেন খুঁজতাম পারেন আর তাই কোন সুরে কইছেন কিলা কইছেন কতটুকু লেখছেন ওটার উপর ডিপেন্ড করে অনেকটা পুরাপুরি নাই সুতরাং আমি তো অ্যাডভাইস দিতাম পারতাম না ওভার দি ফোন আমি কইলাম কিলা কিলা হইব সুতরাং এটা উইন করবা না লস করবা এটা খোয়া খুবই জটিল কারণ সিদ্ধান্ত দিব আরেকজনে আপনি যে লাইনে কইছেন ঠিক আছে এখন মোটামুটি শক্ত সলিসিটার ব্যারিস্টার দরকার এক্সপার্ট যারা তাইলে আরো ভালো হইব আর কি ওটা কইতাম পারি আপনারে যদি মনে হয় আপনার সলিসিটার আপনি স্যাটিসফাইড না থাকেন আবার সলিসিটার থাকলেও যদি কইতে পারেন যে নাম করা লয়ার ব্যারিস্টার বা কিউসি দেখা
তখন তারা দিলা হয়তো আরো হেল্প করবো আর কি। এর বাইরে আমার খোয়ার নাই, আমি ফাইলও দেখছি না আর কোন ল্যাঙ্গুয়েজে দিয়েছেন কইতাম পারলাম না। আশা করি একটা ভালো ব্যবস্থা হইব ইনশাআল্লাহ, এভরিথিং জেনে নিয়ে হইলে। থ্যাংক ইউ লাইনে আইবেন লাগিয়া, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আমরা যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি খোকো সাই, ওয়ালাইকুম সালাম, জি ভালো আছেন নি? আমি হোম অফিসের অফিসার, আমার সামনে ফাইল দেখে কইতাম যে বর্তমান অবস্থা আর কয়দিন লাগবো, কিলা ফাইল পাঠাইতাম, কোন এড্রেসে পাঠাইতাম। এক নম্বর হলো গিয়ে আমি রং জায়গা প্রশ্ন করতো না, কারণ আমি তো কইতে পারতাম না, আমার কাছে ফাইলও নাই যে বর্তমান অবস্থা কিতা কোন দিন লাগবো কদিন লাগবো। আমি আপনার কই যে আপনার প্রশ্ন বুঝছি, কিন্তু হয়তো ডিফারেন্টলি আপনি ফর্ম করি আপনার কোয়েশ্চেন করছেন। এক নম্বর হলো গিয়ে আপনার যদি মনে করেন দেরি তাহলে হোম অফিসের লেখাও কা, আর হোম অফিসে যদি উত্তর না দেয় আপনার লোকাল মানে সলিসিটার দিয়ে লেখাইতে পারেন, ব্যারিস্টার দিয়ে লেখাইতে পারেন। এর বাদে যদি না হয় আর লোকাল পার্লামেন্ট মেম্বার দিয়ে লেখাও কয়, একটা উত্তর আইব। সলিসিটার ব্যারিস্টার যদি লেখাই তা হন তো পার্লামেন্ট মেম্বার দিলে একটা উত্তর আইবে যে অর্ধদিনের মধ্যে একটা জানাইমো আর কি। সিচুয়েশন দেরিও আর কিতা ক্ষতি আর ওটা জানাইয়া একটা সিটি দেখো। আশা করি দুবার কথা অত লম্বা সময় দেওয়ার কথা নাই, তারপরে ওয়েট করতে আর ঠিক আছে। আমার আপনার কোনো মানে ফার্দার লিভ এবং খামার পারমিশন না দেওয়া পর্যন্ত আপনার কোনো খামার পারমিশন নাই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি যাচ্ছি পরের কলার কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি খোকো সাই, আমি এখন ডিসেবল পারসন, আজকে লিগ্যালি এটা আসেনি, অস্তবার জিগাই দাম চাইলাম। লিগ্যালি কিতার লাগে? লিগ্যালি খোকো সাই ডিসেবল পারসন, কিতা কেস করতাম, মামলা মকদ্দমা করতাম খোকো সাই। আপনার লাগে এক্সামশন আছে, আপনি ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স যদি পাইন, আপনি কইলে হইতো নাই, আপনি ডিসএবিলিটি লিভিং তাইলে আপনি আনতে পারবেন। আপনার লাগে এক্সামশন আছে, আপনার 18,600 লাগতো না আপনার ওয়াইফ আনতে। আচ্ছা, আর প্রশ্ন বলি গেছেন মনে করে আইন জানি, আর আপনি তো আনতে পারবা, কিছু ইনকাম লাগবে, যদি কোন লেভেল অফ আইন, হাইয়েস্ট না মিডিয়াম না লো? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। আমি যাচ্ছি আমার অতিথির কাছে, কল আমরা পরবর্তী অংশে নিব। আমি যাচ্ছি বিশেষ করে আমরা আলোচনা করব আজকে সিভিল পেনাল্টি, কখন সিভিল পেনাল্টি হয় এবং কত টাকা হতে পারে। ব্যারিস্টার রেজা চৌধুরী, কি ব্যাপার? সিভিল পেনাল্টি মানে হচ্ছে গিয়ে যে দিস ইজ অ্যান ইমিগ্রেশন ব্রিচ, ইটস রং টু সে দ্যাট ইট ইজ অ্যান অফেন্স বিকজ ইটস নট এ ক্রিমিনাল অফেন্স, অলদো দ্যার কুড বি আদার অফেন্সেস এলসওয়্যার, বাট আমাদের আজকের আলোচনাটা মানে হচ্ছে গিয়ে যে সিভিল পেনাল্টি দ্যাট কুড বি এগেইনস্ট এনি এমপ্লয়ার, ইট ডাজন্ট নেসেসারলি হ্যাভ টু বি দি কেস দ্যাট that it is one particular sector of the business or whatever. মানে আপনি যদি সুপারমার্কেট থাকে, আপনি যদি ছোটখাটো একটা দোকান থাকে, আপনি যদি রেস্টুরেন্ট থাকে, যে কোনো বিজনেসে যদি আপনি একজন এমপ্লয়িকে নেন, আর পরে যদি এই এটা বের হয়ে আসে যে এই এই এমপ্লয়ির কোনো রাইট ছিল না, মানে কোনো লিভ ছিল না, ইমিগ্রেশনের লিভ ছিল না, তাহলে আপনাকে তারা এই হোম অফিসে একটা পেনাল্টি তারা নিতে পারে। সো দ্যাটস দি 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 বেসিক্স অফ ইন্ট্রোডাকশন অফ দ্যাট। নাও আইনটা হচ্ছে গিয়ে যে 2006 সালের যে আইনটা,
it's been with us now for a number of years. She aine bola hoy je apne jodi kono ei employee nite chan, individual nite chan, tahole it would be a breach of that particular ayin, that particular law. যে যাকে নেওয়া যার যার যদি কোনো লিভ টু রিমেইন যদি না থাকে কিবা তার লিভ টু এন্টার মানে ইনভ্যালিড কিবা তার লিভ মানে সিস হয়ে গেছে মানে চলে গেছে ফর হোয়াট এভার রিজন আই এম নট গোয়িং টু গিভ ইনটু টু মাচ টেকনিক্যাল ডিটেইলস বাট এই যদি এরকম যদি কোনো কিছু হয় তাহলে you are in breach of the section arekta byapar ache je apnar ei leave jodi kono condition jodi thake from any kind of employment to ager je example ta chilo je uni student chilen onar kono mane kajer kono mane onumoti nei that's a classic example where there is a condition although you have the leave মানে আপনার কাছে লিভ আছে কিন্তু কন্ডিশন আছে যে আপনাকে কোনো মানে কাজ করতে পারবেন না অতএব আপনাকে দেখা গেছে যে তারা আপনি কাজ করছেন এবং তার আগে আপনাকে তদন্ত নিয়ে মানে বের করছে যে আপনাকে মানে এরকম হচ্ছে সো পটেনশিয়ালি যেটা হতে পারে যে এমপ্লয়ার এগেনস্টে একটা a penalty nibe and we'll come to the issue of how much later ebong je mane kaaj korchen unar against ekta mane kono case neoa jete pare and I don't want to give into that today that's for another time baki ongsho birutir pore alochona korbo darshok mondoli amra ekhon birutite jacchi birutir pore abar fire ashbo আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে রয়েছেন বারিশের রেজা চৌধুরী তিনি সিভিল পেনাল্টি নিয়ে আলোচনা করেছেন এবং আপনারা যে কোনো ধরনের আইনি বিষয়ে প্রশ্ন রাখতে পারবেন আমরা আজকে অনুষ্ঠানের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক মণ্ডলী যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও দেখা হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের লিগলাইজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে রয়েছেন বারিশের রেজা চৌধুরী আমরা আজকে সিভিল পেনাল্টি ইললিগ্যাল ইমিগ্রেন্টদেরকে কাজ দিলে বা এমপ্লয়েড করলে সিভিল পেনাল্টি সে বিষয়ে কথা বলছি এবং আপনারা যে কোনো আইনি বিষয়ে আপনার প্রশ্ন রাখতে পারবেন এমপ্লয়মেন্ট লিটিগেশন বেনিফিট ফ্যামিলি ইউরোপিয়ান ইউনিয়ন বেনিফিট এন্টাইটেলমেন্ট ইমিগ্রেশন এনিথিং আপনার প্রশ্ন রাখতে পারবেন আপনারা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি দুটি কল নিব তারপর আমার অতিথির কাছে ফিরে যাব দেখি লাইনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম তার একটা একটু ইমিগ্রেশনের বাইরে একটা ফোন করতে পারি অবশ্যই প্রশ্ন রাখতে পারবেন আচ্ছা ওই হলো কি আমার বাবা অসুস্থ তো আমার বাচ্চা দুটো স্কুলে যায় তো আমি যদি কি নিয়ে যাই ওদেরকে দেশে ইমার্জেন্সি তো কোনো কিছু এফেক্ট হবে কিনা সেটা আমাকে একটু বলতে পারবেন বা ল পলি কোনো কিছু আছে কিনা ওকে থ্যাংক ইউ আপনি লাইনে থাকেন বারিশের রাজা চৌধুরী উত্তর দিবেন জি আপনি কতদিনের জন্য নিতে যাচ্ছেন কতদিনের জন্য অত তিন দুই থেকে তিন সপ্তাহ বা আচ্ছা জেনারেলি যেটা সাধারণত যেটা হয় আপনি যদি নিতে চান তাহলে আপনি মানে স্কুলের সাথে ব্যাপারটা যোগাযোগ করেন তাদেরকে মানে গুছিয়ে বলেন মানে কেন নিতে হবে আর তারা যদি অনুমতি দেয় দেখেন নো স্কুল উড ওয়ান্ট টু গিভ ইউ দ্যাট দ্য পারমিশন কারণ বাচ্চারা টার্ম টাইমে যদি থাকে স্কুলে তাহলে তারা চায় না মানে স্কুল থেকে এই রোল থেকে নেওয়ার জন্য বাট আপনি যদি বলেন যে আপনার ব্যাপারটা একটা ইমার্জেন্সি পেপার তাহলে তাদের অনুমতি নিয়ে অথোরাইজড অ্যাবসেন্স এটাকে বলা হয় অথরিটি নিয়ে দেখেন যদি তারা দেয় তাহলে নিতে পারবেন বাট আপনাকে সতর্ক মানে এটাই বলবো যে আপনি আপনাকে এই স্কুলের সাথে যোগাযোগ করে ব্যাপারটা মানে আলাপ করবেন যদি না করেন হুট করে যদি নিয়ে যান তাহলে যেটা হতে পারে স্কুলে আপনাকে একটা
আনঅথোরাইজড এই ট্রুয়েন্সির মতো একটা ওয়ার্নিং নোটিস দিবে। সেই নোটিসে যদি আপনি যদি কোনো উত্তর টুত্তর না দেন কিংবা একটা পেনাল্টি যদি না দেন, মানে একটা এই ওয়ার্নিং ফি দিতে হয়, সেটা যদি না দেন তাহলে আলটিমেটলি আপনাকে তারা কোর্টে নিতে পারে ট্রুয়েন্সির জন্য আন্ডার দি এডুকেশন অ্যাক্ট। তো কাজেই যেটা ভালো হবে, আপনি প্রথমে স্কুলের সাথে যোগাযোগ করে ব্যাপারটা এই আলাপ করে অনুমতিটা নিয়ে গেলে আমার মনে হয় এটা ভালো হবে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আর আমি আরেকটা জিনিস, যদি প্ল্যান্টি হয় কত টাকা চার্জ করতে পারে ওরা? সেটা বলা যায় না, মানে আই ক্যান টেল ইউ হাউ মাচ, এটা এটা ভেরি করে। পেনাল্টি যখন দিবে মানে তখনও দিবে যদি আপনি কোনো যোগাযোগ রাখেন না ওদের সাথে, মানে আপনি যদি এক্সপ্লেন না করেন যে আমার আমার এই 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 কারণে আমি আমার ছেলে কিংবা মেয়েকে স্কুলে দিতে পারছি না, আপনাকে প্রথমে যোগাযোগ করে যদি অনুমতি দিয়ে দেয় তাহলে মানে ভালো হবে। আপনার যদি সত্যি যদি ইমার্জেন্সি হয় তাহলে বলতে পারে যে সামান্য মানে প্রমাণ দেখতে যদি চায়, মেডিকেল ইস্যু কিংবা অন্য কিছু যদি হয় তাহলে দিতে হবে, নইলে যদি কিছু। জি, হ্যাঁ অবশ্যই, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, যদি ইংরেজিতে বায়োডিকে দিতে পারেন তাহলে তো কোনো অসুবিধা আমি দেখছি না। যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে? অনুমতি যদি না দেয় আর আপনি যদি বলেন না আমি জোর করে নিয়ে যাব, তাহলে প্রথমে যেটা হয় একটা মানে পেনাল্টিটা দিতে পারে। ফিক্সড পেনাল্টি দিস ডেজ ইটস অ্যাবাউট 660 পাউন্ডস অর সো। আমাকে মানে কোর্ট করবেন না, এটা ভিন্ন হতে পারে, বাট দ্য লাস্ট টাইম আই চেকড ইট ওয়াজ অ্যাবাউট 60 পাউন্ডস। পেনাল্টি যদি আপনি না দেন কিংবা উত্তর যদি না দেন তাহলে তারা আপনাকে পটেনশিয়ালি কোর্টে যাওয়ার জন্য একটা সামন্স দিতে পারে। বাট দ্যাট ইজ অনলি ইন দি কেস ওয়ে ইউ মেক নো কমিউনিকেশন হোয়াটসোএভার উইথ দি স্কুল। ঠিক আছে, আমি অলরেডি আমি স্কুলে জানাইছি, স্কুলে জানাইছি, তো জি স্কুলে জানাইছি, ওরা আমাকে বলছে যে ঠিক আছে তুমি একটা সার্টিফিকেট আনো, তো আমি ওই ওয়েট করতেছি সার্টিফিকেটের জন্য। যদি আসে তো ওইটা ওই যে একটা পেপার দিছে আমাকে, আমি যদি বাই পোস্টে পাঠাই দিয়ে দেশে চলে যাই, অসুবিধা আছে সেটা? অসুবিধা মানে আমি দেখছি না, তবু আমি এটাই বলবো আপনাকে যে আপনি এই এই ব্যাপারটা উল্লেখ করে একটা চিঠি চিঠি কিংবা ইমেল দিয়ে তাদেরকে জানান যে আমি চিঠির ব্যাপারে আমি মানে অপেক্ষা করছি, বাট এই মুহূর্তে আমাকে যেতেই হবে, বাট রেস্ট শো দ্যাট আই উইল সাপ্লাই দ্যাট লেটার টু ইউ। মানে চিঠি আসতে তো কোনো অসুবিধা নাই, উই আর লিভিং ইন এ ফাস্ট পেস ওয়ার্ল্ড, চিঠি তো যদি ওনারা যদি মানে কুরিয়ার দিয়ে পাঠিয়ে দেন তাহলে তো এত দেরি হওয়ার তো মানে কথা না, বুঝতে পারছেন? ভালো হবে আপনি যদি চিঠি, জি অরিজিনালটা দিলে ভালো হয়, কারণ তাদের সন্দেহ থাকতে পারে, নোয়িং ইজ বাংলাদেশ এনিথিং ইজ পসিবল। অরিজিনালটা যদি দেন তাহলে ভালো হবে, বাট মানে ইমেল যদি দিতে চান তাহলে তাদেরকে জিজ্ঞেস করে মানে জিজ্ঞেস করেন যে ক্যান আই সেন্ড ইউ দ্যাট বাই ইমেল, এন্ড ইফ ইট ইজ অ্যাকসেপ্টেবল দেন সে বি ইট। বুঝতে পারছেন? ভালো হবে যে আপনি এই ব্যাপারটা মানে দেশে যাওয়ার আগে সার্টিফিকেট দিয়েই যান, বুঝতে পারছেন? থ্যাংক ইউ সো মাচ রানি আসার জন্য। আমি একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করব, কিছুটা একজনের প্রশ্ন করেছেন, উনার ছেলেটাকে দেখতে সুন্দর এবং মেয়েরা বেশ স্কুলে বেশ মেলামেশা করতে চায় আর কি, তো আউট অফ মানে ফিয়ার উনি যেটা করতে চাচ্ছেন যে যে বলছেন ছেলেকে দেশে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, তো উনি বলছেন যে এখান থেকে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে কিনা, এবং ছেলে রাজি হয়েছে। আচ্ছা, এবং দেশে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেন, দেশে কিন্তু ওনারা থাকবেন না, থার্ড পার্টি গার্ডিয়ানরা থাকবেন। আচ্ছা, সেক্ষেত্রে অসুবিধা হবে কিনা? জি, মানে আপনি যদি হুট করে যদি নিয়ে যেতে চান তাহলে ইটস দ্য সেম ইস্যু দ্যাট আইভ জাস্ট এক্সপ্লেইনড নাও, মানে আপনাকে আপনাকে বলতে হবে স্কুলকে যে আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি অন্য জুরিসডিকশনে। ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য চাইল্ড আউট অফ দ্য স্কুল রোল দেন দ্যাটস ইউর প্রেরোগেটিভ। আপনি যদি বলেন না আমি এই দেশে থাকবো না, হোয়াট অ্যাবাউট সোশ্যাল মানে ডিপার্টমেন্ট
No, they shouldn't get involved at this early stage. I mean, if you are migrating to migrate to another country, that's entirely up to you. But আপনি যদি চান যে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে অন্য জুরিসডিকশনে দিতেন, then that's entirely up to you. I see no difference between that and any other family wishing to send their child to boarding school elsewhere. That happens both ways. That's the legal part. I mean, the practical part is it's rather odd. The bachcha sundor er jonno mera ekta dhongdang kore ar ki what's the guarantee that that's not going to happen in the madrasa? Okay, thank you. Amra alochona phire jai call ekta pore nechi. Amra jeta civil penalty alochona korechhilam je mane ইলিগ্যাল কেউ যদি কাজে রাইট না থাকে সেক্ষেত্রে তার জন্য যে কাজে পাওয়া যায় তাহলে সিভিল পেনাল্টি হবে এবং সেই পরিমাণটা এবং কিভাবে ডিফেন্ড করা যায় যে ব্যাপারে মানে যেভাবে তারা জানতে পারে ইটস ইউজুয়ালি থ্রু এ রেড তারা মানে তদন্ত করতে পারে ইন্টেলিজেন্স লেড রেড হতে পারে কিবা আপনার আপনার আত্মীয় স্বজন কিবা যদি নেক্সট টু নেবারে বলতে পারে শালাকে একটা দিয়ে দিই এটাই হতে পারে যেভাবেই হয় মানে তারা রেড করবে রেডে ওই যে ইমিগ্রেশনের যে মানে কোচে যে যারা আসে ভ্যান দিয়ে আসে মানে গেরা করার পরে আপনাকে মানে ধরে ফেলে দেখে যে আপনাকে কিছু নেই কিবা থাকতে পারে দেখে যে এটা জাল কিবা বুয়া ইত্যাদি ইত্যাদি সো এটার পরে নিয়ম হচ্ছে গিয়ে যে সেকশন 15 বলা হয় যে সেক্রেটারি অফ স্টেটে ওনার যদি সন্দেহ থাকে কিবা ইনফরমেশন থাকে তাহলে উনি একটা পেনাল্টি দিতে পারেন পেনাল্টির অ্যামাউন্টটা নির্ভর করে এটা কি প্রথম মানে একেবারে প্রথম রেড না দ্বিতীয় রেড এটা নির্ভর করে যে আপনি কি ভালোটিকে ওদের সাথে কোঅপারেশন করছেন নাকি আপনি এই যে এই আপনার যে রিকোয়ারমেন্টটা আছে অ্যাজ এন এমপ্লয়ার উইচ আই উইল টক মোর অ্যাবাউট যে আপনার ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করছেন কি না সবগুলো মানে যাচাই বাছাই করে তারা একটা মানে অ্যামাউন্ট একটা নির্ধারণ করে যে এই এই হবে গিয়ে মানে অ্যামাউন্ট দ্যাটস দি শর্ট আনসার টু ইউর কোয়েশ্চেন অ্যান্ড আইল গিভ দ্য লং আনসার শর্টলি না এইটা যখন তারা এই পেনাল্টিটা দেয় তখন অ্যাডমিনিস্ট্রেটিভলি যেটা হয় দেওয়ার আগে কিন্তু আপনি নিজেই জানেন because I've been instructed by you, by your very good self, যে প্রথমে তারা একটা চিঠি দিবে যে আমরা রেড করেছি তারা রেড বলবে না ভিজিট করেছি ভিজিটের পরে আমরা আমাদের কাছে এইসব এইসব মানে তথ্য আসছে আর আমরা মনে করি যে এই লোক তিনজন চারজন একজন আমরা পেয়েছি তো এই এই হচ্ছে গিয়ে মানে মানে অ্যাটাচ হচ্ছে গিয়ে আমাদের একটা ফর্ম প্লিজ ক্যান ইউ ফিল ইট আউট অ্যান্ড tell us more about these individuals yes তখন আপনার মানে দায়িত্বটা হচ্ছে যে এই ফর্মটা নিয়ে তাদের উপরে যা যা আপনার কাছে আছে যদি কোনো মানে তারা কিভাবে আপনার এই এই মানে মানে এস্টাবলিশমেন্টে মানে কাজে আসছে আপনি প্রথমে মানে কিভাবে নিলেন এই সবগুলো দিয়ে একটা উত্তর দিবেন উত্তর দেওয়ার পরে তারা সিদ্ধান্ত আসবে যে আমরা মনে করি যে এই এই লোকেরা তুমি ইলিগালি মানে এমপ্লয়মেন্ট দিয়েছ আর আমরা এর জন্যেই এই 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 অ্যামাউন্টগুলো আমরা নির্ধারণ মানে করছি না যেভাবে কাজ করে এটা হচ্ছে কি এই যে ওরা যদি মনে করে যে আপনার এই আপনি কোনো এভিডেন্স মানে প্রমাণ দেননি আর প্রমাণটা কি আইনে বলা হয় যে আপ এই কোড অফ একটা মানে গাইডেন্স থাকে গাইডেন্সে বলা হয় 2008 সালের একটা গাইডেন্স যখন প্রথম থেকে তারা শুরু করে সেই গাইডেন্সে মানে উল্লেখ আছে যে কোন ধরনের প্রমাণ আপনাকে রাখতে হবে অ্যাজ এন এমপ্লয়ার in order to ensure that you fulfill the criteria 2013 অক্টোবরে আরেকটা তারা নতুন একটা মানে অ্যামেন্ডমেন্ট আসছে এই গাইডেন্স উপরে যে কোন ধরনের আপনাকে মানে প্রমাণ দিতে হবে
প্রমাণটা হচ্ছে কিন্তু সংক্ষেপে মানে মানে এরকম বলি যে তারা একটা লিস্ট এ এবং লিস্ট বি তৈরি করছে। লিস্ট এ মানে অ্যাপ্লাই করে যদি আপনি যদি কোনো আপনি যদি ব্রিটিশ ন্যাশনাল যদি হন এমপ্লয়ি কিংবা ইউরোপিয়ান ন্যাশনাল যদি হন তাহলে তাদের ব্যাপারে এই লিস্ট এ থাকবে। এই লিস্ট এ থেকে যদি আপনাকে বলা হয় যে আপনি প্রথমে আপনাকে এভিডেন্স রাখতে হবে, ওনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের যে প্রথম পেজটা আপনাকে ফটোকপি করতে হবে, ওনার যে এই যে এই ফটোগ্রাফ, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, কোথায় জন্ম হয়েছে এই পেজকে আপনাকে এই ফটোকপি করতে হবে, এবং ওনার যদি কোনো ইউরোপিয়ান ন্যাশনাল থাকেন তাহলে এই ওনার কি পাসপোর্ট কিবা ওনার মানে আইডি কার্ড ফটোকপি করতে মানে করতে হবে। এই হচ্ছে গিয়ে লিস্ট এ। লিস্ট বি হচ্ছে গিয়ে যে আপনি যদি থার্ড কান্ট্রি ন্যাশনাল থাকেন, অতএব আপনি যদি ব্রিটিশ ন্যাশনাল কিংবা ইউ ন্যাশনাল যদি না থাকেন, অন্য কোনো নাগরিক যদি থাকেন, তাহলে এই পাসপোর্টটাকে আপনাকে ফটোকপি করতে হবে। আর সেই ব্যাপারটা কিন্তু তারা মানে অ্যামেন্ডমেন্টে আনছে 2013 সালের যে 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 কোডটা, সেখানে বলা হয়েছে যে আপনাকে শুধু এই যে ভিনিয়েট বলা হয়, ওই যে ভিসার যে পেজটা, স্ট্যাম্পটা কিন্তু ফটোকপি করলে মানে মানে এনাফ না। এটা মানে এনাফ থাকতো আন্ডার দি ওল্ড 2008 যে যে গাইডেন্সে, কিন্তু তারা অক্টোবর 2013 সালের মানে গাইডেন্সে তারা আনছে যে আপনাকে এই এই স্ট্যাম্পটা মানে ওই যে ভিসার মানে পেজটা সিলটা আপনাকে কপি করতে হবে, এবং এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে যে পাসপোর্টের প্রথম পেজ এবং ভিতরে যে ফটোগ্রাফ আর ডেট অফ বার্থ ইত্যাদি ইত্যাদি সবগুলো আপনাকে ফটোকপি করতে হবে। করার পরে বালোটিকে এই ফটোকপিটা একটা মানে সেফে রাখতে হবে, যখন তারা রেড করে ভিজিট করে তখন আপনাকে শুধু এই এই প্রমাণটা দিতে হবে। এটা যদি না করেন তাহলে অন্য কোনো যদি এভিডেন্স থাকে, ফর এক্সাম্পল আপনার ওই যে এই ন্যাশনাল ইন্স্যুরেন্স মানে কার্ড কিংবা P60, এটা যদি হয় তাহলে আপনার এডিশনাল দায়িত্বটা হচ্ছে লিস্ট বিতে যে আপনি 12 মাসের পূর্বে আরেকটা চেক করতে হবে, মানে এমপ্লয়িকে জিজ্ঞেস করতে হবে যে ভাই কি বোন আপনার কি এই মুহূর্তে আপনার কোনো মানে কিভাবে আপনি আপনার লিফ্ট আছে, লিফ্ট রুমেন কি আছে কি না আমাকে একটু প্রমাণ দেখান। So that's the requirement that the immigration officer will want to check during their visit. এটা যদি না করেন তাহলে সেক্রেটারি স্টেটে বলবে যে তোমাকে পেনাল্টি দিতে হবে। থ্যাংক ইউ, আমি আসছি কয়েকটা কল নিয়ে, আবার আসবো, দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যালো, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আমি গত মে মাসে টায়ার 1 মানে এন্টারপ্রেনিয়ার ভিসার অ্যাপ্লাই করছি, তা এখন পর্যন্ত কোনো রিপ্লাই আমি পাই নাই। কিন্তু প্রবলেমটা হইতেছে যে আমার ওয়াইফের, সে আমার ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করছে, তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী বছর মার্চে বাংলাদেশি পাসপোর্টের। এখন আমি পাসপোর্ট অ্যাপ্লাই করবো বায়োমেট্রিক, এখন যে নতুন পাসপোর্ট যে আর কি আপনার মেশিন রিডেবল পাসপোর্ট, বাকি চান্স যদি ওর মানে ওই ডেটের ভিতরে আমার কোনো রিপ্লাই না আসে, মানে না আসে, সেক্ষেত্রে আমি কি পাসপোর্টটা তাদের কাছে পাঠাবো নতুন পাসপোর্ট পাওয়ার পরে? জি, এক নম্বরে হচ্ছে গিয়ে ওই সময় যদি ভিসা দেওয়ার সময় যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলেও আপনার দুটো কাজ হতে পারে। আপনাকে সাদা কাগজে, এটাকে বলে ইমিগ্রেশন স্ট্যাটাস ডকুমেন্ট, সাদা কাগজে ভিসা দিয়ে দিতে পারে। দুই নম্বরে তারা আপনাকে বলতে পারে যে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, নিউ পাসপোর্ট পাঠান। আর তৃতীয়ত, আপনি নিজ দায়িত্বে যদি পাঠিয়ে দিন তাহলে তো খুবই ভালো, তিনটার যে কোনো একটা হতে পারে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে মানে আমি পাসপোর্ট হাতে পাইলে পরে আমি যদি পাঠাই সেটা ভালো, আর না হলে আমি যদি ওয়েট করতে চাই তাহলে তাদের ডিসিশন পর্যন্ত ওয়েট করব। হ্যাঁ, ওয়েট করতে পারেন, নো প্রবলেম। যে আমি টায়ার 1 এর যে অ্যাপ্লাইটা করছি মে মাসে এন্টারপ্রেনিয়ারদের, এটা নিয়ারলি 7 মাস হয়ে গেছে আমি বায়োমেট্রিক দেওয়ার পরে, কিন্তু কোনো রিপ্লাই আসে এখনো। এটার জন্য কি আমার যোগাযোগ করার দরকার আছে ওদের সাথে? আপনি যদি মনে করেন যে যোগাযোগ করা উচিত করতে পারবেন, কোনো প্রবলেম নাই, তারা ডিসিশন দিবে কুইক, একটু নাচড়া করবে আর কি।
ওকে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। লাইনে আসার জন্য যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন প্লিজ। আমি ফটো দিতাম না, এর জন্য আমার ফটো দিতি না, আমার ফটো পিকচার দিতাম না, সাইড কপি যে ফটো পাসপোর্ট ফটো লাগে তা দেওয়াই দিল না, এই জন্য তারা আমার আমার পাসপোর্টটা রাখিলে যে ও অন্য যে ডকুমেন্ট গুলো এখন আমার ভিসা আপনার অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, যে আমি পাসপোর্ট পাইছি না, তারা কইছে যে আমি নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন করতাম বাট কোনো ডেট দিছে না। এরপরে আমি একটা লেটার লিখছি তারা গেছে আপনার, যে আমি পাসপোর্ট পাইছি না, আমার ব্যাংক স্টেটমেন্ট লাগবো, আমি এখন করতাম এরকম একটা বলে লেটার দিচ্ছি গত দুই সপ্তাহ হয়েছে, বাট আমি কোনো ডিসিশন পাইছি না, আমার আপনার ভিসাও এক্সপায়ার হয়ে গেছে, বাট আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে বুঝছি, এবং এটা রিজেক্ট হয়ে আইছে বিকজ ফটোগ্রাফস এনক্লোজ আছিল না, তো ফটোগ্রাফ নিয়ে প্রবলেম আছিল, রিজেক্ট হওয়ার ফলে পাসপোর্ট ফাটাইছে না, আপনি আবার কইছেন যে পাসপোর্ট ফাটাইবার লাগে, ওটাও তো। কিন্তু কলেজের কি অবস্থা? কলেজের অবস্থা আপনার, আমি এগো আপনার কলেজের অবস্থা, কলেজ আছে, আমি আপনার এটা কলেজের কাজ না নিয়ে আমি জানি আপনার দিয়ে করবেন আপনার ওটা দিয়ে আমি আপনার স্যার অ্যাপ্লিকেশন করব। আচ্ছা, রিজেক্ট করছে কিতা লাগিয়া? জি বালা যেটা হয়েছে কি, যেদিন আপনি ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যেদিন আপনার নজরে পড়বো ফিরত আইব ওই দিন থেকে আপনি অবাস্টেয়ার, সুতরাং ওই দিন থেকে 28 দিনের মধ্যে আপনি করতে পারবা, এটা ইমিগ্রেশন রুলসও আছে। যেহেতু পাসপোর্ট রাখি দিছে আপনি ওটা লিখিয়ে দিলা ইতা যে পাসপোর্ট তোমার তোমার কাছে আছে, বাকি আল্লাহ রাহলা যা যা লাগে ছবি টবি দিলাম, সুতরাং 28 দিন যদি না হয়ে থাকে 28 দিনের আগে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করো কা, আর অন্যান্য কন্ডিশন তো ফুলফিল করো। পাসপোর্টের লাগে আপনার লেখবার দরকার নাই, কোনো কিছু না, আপনি এই ধরনের প্রবলেম হয়েছে এখন সলিসিটার বারিস্টার হোয়াইট চ্যাপেল যারে বড়া এক মাইলের মধ্যে 200 মানুষ বারিস্টার সলিসিটার অ্যাডভাইজার সব, সুতরাং আপনি যে কোনো জায়গাতে এইসব সিচুয়েশনে আমি খুব ইমিগ্রেশন খুবই কঠিনর সিচুয়েশনে যে কেউ হেল্প নেওয়া উচিত, ফ্রিও পাইবা, ফসা দিয়েও পাইবা, মাজারি পাইবা, সিরিয়াসও পাইবা, অনেক জ্ঞানীগুণী লোকও পাইবা, সাধারণ বারিস্টার সলিসিটারও পাইবা, সুতরাং সব ধরনের অপশন আছে। আর এই ধরনের সিচুয়েশনও আপনি মাস্ট আপনি অ্যাডভাইস নিবা, আপনি আপনি নিজে নিজে লেখার 20 পাউন্ড বা 40 পাউন্ড বা 30 পাউন্ড 50 পাউন্ড লাগিয়া এই ভুলটা করবা না। যাই হোক, আপনার অ্যাডভাইস হইল গিয়ে আপনার কাছে যদি রিজেক্ট হয়ে যায় ফটো লাগিয়া অন্য কন্ডিশন যদি মিটমাট করেন আপনি 28 দিনের মধ্যে মাস্ট অ্যাপ্লাই, আপনি অন্যান্য কন্ডিশন ফুলফিল করিয়া যে কলেজের কাজ লেটার আছে কিনা, ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা, সপ্তাহে অ্যাপ্লাই আপনি করোগা। আর পাসপোর্ট যেহেতু হোম অফিসও আছে তারা কয়ে দিবা তুমি দেন ফাটাইছো না, তোমাদের কাছে আছে তুমি দেন জানাও, ওই লোক আপনার অ্যাডভাইস। আর বাকি কাজের ব্যাপারটা মানে পরিষ্কার শোনা যান না, কিন্তু রিজেকশনের ব্যাপারে কিটা সিচুয়েশন, রিজেকশন মানে ইনভ্যালিড নট রিফিউজ, রিফিউজ হইলে অন্য কথা, ইনভ্যালিড হইলে পরে যেদিন পাইলা ও দিন থেকে আপনি অবাস্টিয়া রইলা, এর আগে এক বছর আগে হইলে কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ লাইন আইবার লাগিয়া। আমি যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো। আমার কয়েকটা কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ জি বলেন প্লিজ। আমার বলেন, আমার হাজবেন্ড অ্যাপ্লাই করতে পাসপোর্ট এখনো আসেনি, পাসপোর্ট এখনো হোম অফিসে প্রসেসিং এ আছে, এর মধ্যে মানে এই বছর আমার একটা বেবি হয়,
জি তো আমার প্রশ্ন হচ্ছে আমি চাইতে চাইল্ড বেনিফিট এবং ফার্স্ট মাদার ফান্ড এক্সিস্টেন্সের নামটা জানি না জি ওইটা প্লাস ওয়ার্ক ক্রেডিট এগুলো জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা আর যদি অ্যাপ্লাই করতে পারি আপনি যদি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকেন তাহলে যা যেগুলি নাম বলছেন এগুলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন অসুবিধা হবে না আপনার হাজবেন্ড এন্টারপ্রেনর ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন আর আপনার কি ভিসা ডিপেন্ডেন্ট আপনি কোনো কিছু আগে বলছিলাম সব করতে পারবেন এখন বলছি কোনো কিছুই করতে পারবেন না ঠিক আছে আমি আমি একজন আমাকে বলছে যে চাইল্ড বেনিফিটটা আমি নিতে পারবো এটা নাকি ইউনিভার্সাল তো এটাও কি পারবো না আপনি যিনি বলছেন ইউনিভার্সাল আমি জানি না কোনি কুত্তাকে পেলেন আমার জানা মতে আমি মনে করি বারিশা রাজা চৌধুরী একমত হবেন ব্রিটিশ সিটিজেন যদি না হয় ইমিগ্রেশন কন্ট্রোলে থাকলে কেউ চাইল্ড বেনিফিট পায় না এটা আমার আমি দীর্ঘদিন যাবত প্রায় তো দশকের উপরে হয়ে গেল এই ফিল্ডে কাজ করতেছি বাসা রেজা চৌধুরী কেউ যদি ইমিগ্রেশন কন্ট্রোলে থাকে সে কি চাইল্ড বেনিফিট পেতে পারে না ওকে থ্যাংক ইউ এটাই এটা এটাই হচ্ছে সংক্ষেপে মানে উত্তর আর যারা মানে দি অনলি পিপল দ্যাট আর এনটাইটলড আর ব্রিটিশ ন্যাশনালস ইউ ন্যাশনালস দোজ দ্যাট হ্যাভ লিভ টু রিমেইন ইন দি ইউনাইটেড কিংডম এন্ড আই ডোন্ট মিন এনি আদার লিভ আদার দ্যান ইনডেফিনিটলি টু রিমেইন ওকে থ্যাংক ইউ সুতরাং এটা পরিষ্কার হয়ে গেল আবার আপনি চেক করে নেবেন থ্যাংক ইউ লাইনে আসার জন্য আমি যাচ্ছি পরের কলার কাছে যে কি পলের কলার কি জানতে চান হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমরা জানাইছি এগু ঠিক আছে দি বাট এখন তাই খাম দরারি 20 আওয়ার নিছে এগু ঠিক কইব নি চাইল্ড ট্যাক্স কা ডিডি কো নিলে অসুবিধা নি আমি বুঝছি এক নম্বর আপনার স্ট্যাটাস কোক আপনি ব্রিটিশ না ডিপেন্ডেন্ট না ইনডিফিনিট আমি বুঝলাম না এটা আগে হোক প্লিজ জি না আমরা ঠিক আছে আমরা ব্রিটিশ সিটিজেন সেলেও ব্রিটিশ সেলেও ব্রিটিশ সেলে সেলে কিতা আপনি প্রশ্নটা আবার কোক রাজা চৌধুরী শুনরা আমি যে কারণে আমি যেখানে আন্ডার গ্রাজুয়েট নি তাহলে নিয়ম হলো গিয়া যে আপনি তাইন একটা তার ইনফর্ম করার লাগিয়া চাইল্ড ট্যাক্স ক্রেডিট লাগিয়া নিয়ম রুল হইল গিয়া যে তাই যদি খালি এডুকেশন তখন মানে টি আওয়ার 20 আওয়ার লাগে
বুঝছি না জি আমি এর লাগিয়ে কইলাম যে 16 আওয়ার যদি 16 ঘন্টা যদি উপরে থাকে তাহলে মানে এফেক্ট হইতে পারে ওই লোক এক আর দুই নম্বর লোক তান যে খামর যে সপ্তাহ যদি হয় তাই যে বেতন ফাইবা ই বেতনের একটা মানে আপনার ক্যাপ থাকে তো দুইটা জিনিস তাইন নিয়ম ভালোই বুঝিয়ে যে আপনার লাগিয়া তাইন যদি একটা তারা জানায় দেন বলে আমার লোকই 20 ঘন্টা প্লাস আমি সপ্তাহের বেতনের লোক অত অ্যামাউন্ট তাহলে তারা হইয়া দিব আপনারে যে তাইন ডেকটা তারা কন্টিনিউয়াসলি দিত আর যদি দিয়ে যদি থাকে তাহলে কত অ্যামাউন্ট আনলে তারা হইতে পারে না তোমার কোনো কোনো মানে এন্টারটেনমেন্ট নাই নিয়মগুলো গিয়া যে আপনি যেটা তারা গেছে জানাই দিতে ঠিক আছে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ লাইনে বল লাগিয়া দর্শক আমরা আবার বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসব আপনারা আমাদের সঙ্গেই থাকুন দর্শক মণ্ডলী আজকের লিগ্যাল লাইফ অনুষ্ঠানে আপনাদের সবাইকে এই পর্বে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম সিভিল পেনাল্টি নিয়ে এবং আপনারা যে কোনো ধরনের আইনি বিষয়ে প্রশ্ন রাখতে পারবেন সিভিল পেনাল্টি সর্বশেষ পর্বে আমরা জানতে চাইব যে কোর্টে গেলে সেখানে ডিফেন্ড করতে হলে আমরা কীভাবে আগাবো সময় সংক্ষিপ্ত তারপরে বলবো সংক্ষেপে কনক্লুড করার জন্য যে কীভাবে আমরা সিভিল পেনাল্টি যখন ইস্যু করবে আমরা কীভাবে অবজেকশন দেবো কীভাবে আমরা কোর্টে আপিল করব আমি বলছিলাম আগে যে আপনার মানে এমপ্লয়ারের কী কী ক্রাইটেরিয়া মিট করতে হবে যখন এই ইমিগ্রেশন যখন রেড চলে সো আইনে বলা হয় যে প্রসক্রাইবড ইনফরমেশনটা হচ্ছে এটাই যে আপনাকে বলা হবে লিস্ট এ এবং লিস্ট বি থেকে আপনাকে মানে প্রমাণ করতে হবে যে কী কী আপনি ফটোকপি করে মানে রাখছেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এসবগুলো সম্পূর্ণভাবে মানে ফুলফিল করছি কিবা আই ম্যানেজ টু কিপ ও কমপ্লাই উইথ ইট হাফ ওয়ে হাউস ফর এক্সাম্পল তাহলে আপনি বলতে পারেন যে আমার একটা ডিফেন্স আছে উইচ গোজ টু দি টু ইউর কোয়েশ্চেন যে আমার একটা ডিফেন্স আছে এমত অবস্থায় আমি এই ব্যাপারটা এই এই পেনাল্টির মানে এগেনস্টে আমি একটা অবজেকশন উইচ ইজ দি ফার্স্ট পার্ট অফ দি প্রসেস মানে আপনি একটা রিভিউর মতো চাচ্ছেন যে তারা সিদ্ধান্তটা রিকনসিডার করার জন্য অবজেকশনে আপনাকে বলতে হবে যে কেন কী ব্যাপারটা আপনি অবজেক্ট করছেন মানে আপনি কি পেনাল্টির ব্যাপারে অবজেক্ট করছেন যে আপনি লায়েবল না আর লায়েবল যদি না হন তাহলে আপনাকে ওই যে এই 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 ডিফেন্সের ব্যাপারে যে আপনার যে প্রেসক্রাইবড ইনফরমেশনটে যে যে আন্ডারে এই যেগুলো আপনাকে প্রমাণ দিতে হয় সেগুলো আপনি সম্পূর্ণভাবে কিবা এই বাগ বাগ করে আপনি এটা মানে কমপ্লাই করছেন তাহলে আপনাকে এই 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 অবজেকশনে বলতে হবে যে আমি লায়েবল না কিবা আপনি বলতে পারেন যে অ্যামাউন্টটা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা অনেক হাই especially taking into account my cooperation with the raid, the fact that I've reported it in the past or in the not too distant past. সবগুলো যাচাই বাছাই করে আমি মনে করি আপনি বলতে পারেন যে এই এই অ্যামাউন্টটা টু হাই কিবা আপনি বলতে পারেন যে এই অ্যামাউন্টটা আমি দিতে পারবো না কারণ আমার ব্যবসা বেশ ভালো চলছে না সেটা যে বললেই যে এনাফ হবে এমন কোনো মানে কথা না আপনাকে প্রমাণ টমাণ দিতে হবে আপনার বিজনেস অ্যাকাউন্ট দিতে হবে মানে মানে ইত্যাদি না অবজেকশন দেওয়ার পরে আপনাকে আপনি এই সেক্রেটারি অফ স্টেট বলতে পারে যে হ্যাঁ আমি এই পেনাল্টিটা আমি ক্যান্সেল করলাম কিবা আমি রিডিউস করলাম কিবা আমি কোনো আর কোনো অ্যাকশন নিব না কিবা তারা বলতে পারে ইনক্রিজ করে দিতে পারে মানে মানে এই এই পাওয়ারটাও আছে আপনি আগে আমাকে জিজ্ঞেস মানে করছিলেন যে যে অ্যামাউন্টটা কী আপনি যদি কোনো কিছু যদি না করেন কোনো কিছু এই রেকর্ড টেকর্ড কোনো কিছু রাখেন না কোঅপারেট করেন না তাহলে জনে 10,000 টাকা দিতে হয়
আপনি যদি এই অ্যামাউন্টটা তারা রিডিউস করতে পারে, যদি আপনাকে দেখা যায় যে আপনি পার্সোনাল চেক মানে করছেন কিংবা কোঅপারেশন করছেন, তাহলে এই সবগুলো মানে নির্ধারণ করে তারা বলতে পারে 2000 মানে আড়াই হাজার করে মানে কমিয়ে তারা আনতে পারে। এটা নির্ভর করে মানে আপনি আপনার এই এই কোঅপারেশনের উপরে, মানে আপনি কিভাবে ব্যাপারটা তাদের সাথে নেগোশিয়েট মানে করছেন, এই এই হচ্ছে গিয়ে মানে অবজেকশন। পরে হচ্ছে গিয়ে যে 28 দিন পরে অবজেকশনের পরে যখন তারা একটা মানে রিপ্লাই দিবে, রিপ্লাই তারা বলতে পারে যে না তোমার অবজেকশন আমরা মানে রাখিনি, উই নট চেঞ্জিং আওয়ার ডিসিশন, আর ডিসিশন স্ট্যান্ডস, দেন উইথিন 28 ডেজ অফ দ্যাট ইউ ক্যান লজ ইন অ্যাপিল টু দি কাউন্টি কোর্ট। অ্যাপিল যদি করতে চান তাহলে বলে গেইন আপনাকে যে অবজেকশনের যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা ফলো করবেন। তার মানে হচ্ছে যে আপনাকে বলতে হবে যে আপনি এই আপনি লায়েবল কি না সেটাকে বলতে হবে, এবং বলতে হবে যে আপনি বলে ফিল মানে এই অ্যামাউন্টটা মানে হাই কি না বেশি হাই যে হয়ে গেছে, এর জন্যে আপনাকে মানে অ্যাপিল করছেন। অ্যাপিল যখন করবেন ইটস দ্য সেম প্রসেস অ্যাজ ইফ ইউ ওয়ার টু অ্যাপিল ইন দ্য কাউন্টি কোর্ট ইন ফ্রন্ট অফ এ সার্কিট জাজ, আই ইউ কমপ্লিট অ্যান অ্যাপিলেন্স নোটিস অ্যান্ড ইউ পে দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফি। এটা পাওয়ার পরে আপনাকে অ্যাপিলের মানে গ্রাউন্ডসের মতো ইফ ইউ ওয়ান্ট টু পুট ফোর্ড ইউর গ্রাউন্ডস ইউ ক্যান ডু সো, বাট দ্যাট গ্রাউন্ড ক্যান বি ভেরি শর্ট অ্যান্ড ভেরি সিম্পল। আপনি যে আগের যে অবজেকশন চিঠি দিয়েছেন সেই অবজেকশন চিঠিটা দিতে পারেন। সেটা পাওয়ার পরে কাউন্টি কোর্টে একটা মানে ডাইরেকশন দিবে এই মানে কীভাবে শুনানিটা মানে হওয়ার জন্য। আপনি যদি বলে থাকেন যে যারা ইমিগ্রেশন অফিসাররা যারা এই এই ইন্টারভিউ যদি নিয়ে থাকে এই মানে এমপ্লয়ির সাথে, আপনি যদি এই ওনাদেরকে যদি আপনাকে এই সাক্ষী জবান নিতে চান, জবানবন্দি নিতে চান, তাহলে ইটস অ্যাডভাইজেবল দ্যাট ইউ পুট ইন এ ডিরেকশন ফর্ম যে আপনি চান এই 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 অফিসারগুলোকে মানে এই সাক্ষীর জবানবন্দি দেওয়ার জন্য। সো হোয়াট ইউ এসেনশিয়ালি ডুইং ইজ দ্যাট ইউ আর সেইং দ্যাট ইউ ওয়ান্ট টু ক্রস এক্সামিন দি ইন্ডিভিজুয়ালস কনসার্ন। আপনার নিজের মানে ক্লায়েন্ট যদি ডাইরেক্টর সাহেব হয়ে থাকেন, উনি যদি এই কোর্টে গিয়ে যদি জবানবন্দি দিতে চান, উনি যদি বলেন স্পেশালি ফর দ্য ডিফেন্স যে আমি এইসবগুলো নিয়েছি এবং আমি যে যে কাগজগুলো মানে রেকর্ডগুলো আমি তাদেরকে দেখিয়েছি, দেখার পরেও কিন্তু তারা আমার ডিফেন্সটা মানে গ্রহণ করেনি, তাহলে ইটস অ্যাডভাইজেবল দ্যাট অল অফ দোজ এভিডেন্স আর ব্রট ইন ফ্রন্ট অফ দ্য জাজ। Now, circuit judge, meaning senior judge in the county court, will preside over that case. আপনারা খেয়াল মানে খেয়াল রাখবেন যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছেন যে সেক্রেটারি অফ স্টেটে সবসময় চাইবে যে এই ব্যাপারটা মানে পুরোই কাগজের উপরে মানে শেষ করে দিতে। খুবই কেয়ারফুল থাকবেন যে এটা যদি না হয়, এবং আপনার যদি সলিসিটর থাকেন তাহলে ওনাদেরকে বলবেন যে ব্যাপারটাকে অন্যদিকে নেওয়ার জন্য যে আপনি চান জবানবন্দি নেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে আপনি আপনার সলিসিটরকে বা আপনার এই লিগ্যাল মানে অ্যাডভাইজারকে বলতে হবে যে এই এই ব্যাপারে একটু সতর্ক হওয়ার জন্য যে তারা সবগুলো মানে দি এভিডেন্স ইজ ব্রট আউট ইন টু দি ওপেন। বিশেষ করে যদি হয় যে আপনি বলতে চাচ্ছেন যে দের আর ডিসপিউটস অফ ফ্যাক্ট, মানে পেপারে যদি এটা নিতে হয় তাহলে তো আপনি বলতে চাচ্ছেন যে ইটস এ ফেয়ারলি লিগ্যাল ম্যাটার দ্যাট দি এন্টায়ার উইল অ্যাপিল ওর টু বি ডিসপোজড অফ অন দ্য বেসিস অফ লিগ্যাল আর্গুমেন্টস, দ্যাট ক্যানট বি দি কেস ইফ ইউ আর ডিসপিউটিং আ সার্টেন ফ্যাক্ট। শেষ পর্বে আসছি, আমি কয়েকটা কল নিয়ে আসছি, দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্টুডিওতে স্টুডিওতে আপনি কথা কইরা কওকা। আমি এটা বিষয়ে জানতাম চাইতাম। জি কওকা।
जो ई ए जटा यूरोपियन यूनियन रिलेटिव जटा उठा विषय हमार किल्ला रे कोई बने हुए हमें उठा विषय अप्लाई होता है सब कौन कौन डॉक्यूमेंट को लगे ई ए सिटीजन की था आपने प्रश्न करो क्या परिस्कार करे ई ए जटा यूरोपियन यूनियन रिलेटिव जटा अप्लाई करा जाए जब ये रिलेटिव किताई से अप्लाई करता अपना फादर मदर वाइफ अंकल हिसाबे अंकल 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 हिसाबे আপনি আঙ্কেল হিসাবে আপনি খর্তা অতদিন খর্ছেন না না আঙ্কেল বানাইতা আঙ্কেল বানাইতা আসলে এটা করতে আসলে আচ্ছা আমি কই দেই এটা ইদানিং কিছু কিছু অসাধু অ্যাডভাইজার লয়াররা স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে তারা খালি কইরা যে তুমি ইউরোপিয়ান ইউনিয়ন ফ্যামিলি মেম্বার হয়ে যাও ইউরোপিয়ান যারা আছে একজন বা দুইজন করিয়া বানাইতে পারে এটা কিন্তু লিগালি বানাইতে পারে না যদি জেনুইন থাকে তাহলে কাগজপত্র দেওয়া লাগে এই যে আমরা প্রায়ই আমরা শুনি যে মানে প্রত্যেক ইউরোপিয়ানে একজন মানে ফ্যামিলি মেম্বার বানাইতে পারে ফ্যামিলি মেম্বার তো থাকা লাগে আপনারে ফ্যামিলি মেম্বার ইউরোপিয়ান আপনার মানে কোন কোন ডকুমেন্ট গুলো শো করা লাগে কোনটা হইলে ভালো হইব আমি এক নম্বর হইলো গিয়া আঙ্কেল আমি আমি একটা মিনিট আমি ফোনটা রাখা দিলাম আপনার আচ্ছা ঠিক আছে হ্যালো আচ্ছা আপনি লাইন রেখে দিয়েছেন যাই হোক যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের ফ্যামিলি মেম্বার যেটা হচ্ছে ক্রাইটেরিয়া আছে ফ্যামিলি মেম্বার সেখানে রয়েছে একটা ক্রাইটেরিয়া স্ত্রী ডিসেন্ডেন্ট ডাইরেক্ট ডিসেন্ডেন্ট ইনডাইরেক্ট ডিসেন্ডেন্ট এগুলি ক্রাইটেরিয়া রয়েছে কোনো কিছু রয়েছে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আবার রয়েছে 21 বছরের নিচে আবার রয়েছে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আপনি যদি অরিজিনালি হয়ে থাকেন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার প্রমাণ করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন রেগুলেশন রয়েছে খুব সম্ভবত 6-7-8 এর মধ্যে রয়েছে যে আপনি যদি হয়ে যান আপনাকে প্রমাণ করতে হবে একসঙ্গে থাকতেছেন একসঙ্গে দীর্ঘদিন যাবত আছেন এবং উনার ডিসেন্ডেন্ট কিভাবে ডিসেন্ডেন্ট সার্টিফিকেট দিতে অনেকগুলো এখানে স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া আমি মুখস্থ আপনাকে বলতে পারবো না ল বলতে পারবে যে আপনি কেউ যদি একসঙ্গে থাকে এবং দীর্ঘদিন থাকে মিনিমাম খুব সম্ভবত 2 ইয়ার্সের কাগজপত্র দেখাতে হবে যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার কিন্তু কী কী কাগজ লাগবে আপনি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার কী কী এই ধরনের স্পেসিফিক কোনো কিছু বলতে পারবো না কিন্তু আপনাকে এস্টাবলিশ করতে হবে কারণ আপনি ফর্মেও লেখা নাই যে আপনি কী কী কাগজ দিতে হবে তবে আছে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি মেম্বার তিনি তার কাজ থাকতে হবে টিটিআইজ এক্সারসাইজ করতে হবে এমপ্লয়ার থাকলে এমপ্লয়ারের সিগনেচার লাগবে কিন্তু আপনার যদি রিয়েলি আত্মীয় না হন এটা আত্মীয় বাড়ানোর জন্য কিছু করবেন সেটা আমি আপনাদেরকে অ্যাডভাইস করব না অনেক অসাধু আইনজীবী সেটা করেন থ্যাংক ইউ লাইনে আসার জন্য ক্যান আই অলসো ভেরি কুইকলি অ্যাড দ্যাট জি Banani is a very misleading yes. and potentially fraudulent yes. activity. So আপনি যে কইরা যে আপনি বানাইতা আপনি ইলা বানানি ইলা প্রশ্ন আপনি মানে করারও আপনার উচিত নাই আর যারা যদি করিয়া থাকেন যদি কোনো আইনজীবী এটা করে থাকেন তাহলে দে আর ইন ব্রিচ অফ নট অনলি দেয়ার ওন প্রফেশনাল ডিউটিস বাট অলসো দে আর পটেনশিয়ালি কমিটিং এ ক্রিমিনাল অফেন্স সো প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট থ্যাংক ইউ আমি যাচ্ছি পরের কলারের কাছে দেখি পরের কলার কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি বলেন প্লিজ ভাই আমার একটা পুরানো কেস আমি 1986 এ ওয়ার্ক পারমিট এ দেশে জি 17 অক্টোবর 86 হ্যাঁ তারপরে আমার 19 অক্টোবরে আমার ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড হ্যাঁ তারপরে এক বছর থাকলে আমি ডিশ ন্যাশনালাইজেশন হতো জি কিন্তু আমি এক বছর থাকতে পারি নাই জি আমি জুনে চলে যাই দেশে হ্যাঁ তারপরে আর এটি নেওয়া হয়নি হ্যাঁ না বুঝতে পারছি বলেন শুনতে পাচ্ছি আমরা আমাকে কি করতে হবে আমাকে কি আবার 5 বছর থাকতে হবে আপনাকে 5 বছর থাকতে হবে না যেটা করতে হবে আপনাকে দেখা যাবে যে গত বছর আপনি 5 বছর রুলসে অ্যাপ্লাই করবেন সিটিজেনশিপ তো নতুন ক্রাইটেরিয়া আছে লাইফ হিন্দি কি লাগবে ইংলিশ এক্সাম লাগবে আর গত 5 বছর আমার 65 ওভার হয়ে গেছে ওকে গত 5 বছরে প্রতি বছর আপনাকে এই 90 দিনের বেশি দেশের বাইরে থাকেন নাই
এইটা আপনাকে প্রমাণ করতে হবে রেজিডেন্ট টেস্ট আর অন্যান্য ক্রাইটেরিয়া সেটা আপনাকে আর 5 বছর বেশি দিন ছিলাম কবে আসছেন আপনি অনেক দিন হলো আছি আমি যাই হোক আমি আমি রেজিডেন্ট ক্রাইটেরিয়া বলি সালের সেপ্টেম্বরে আসছি কত সেপ্টেম্বরে আসছেন 12 সালের সেপ্টেম্বরে আসছি আমি হ্যাঁ এইজন্য আপনার গত 5 বছরের টোটাল 545 দিনের বেশি যদি অনুপস্থিতি থাকে এই দেশে তাহলে আপনাকে দেওয়া হবে না কারণ রেজিডেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল করবেন না যেদিন 545 90 দিন করে যেদিন আপনি 450 দিনের কম হবে গত 5 বছরের অনুপস্থিতি এবং ইমিডিয়েট আগের বছর 3 মাসের কম হবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং এটা আপনি যুগবিক করে নেবেন কখন কিভাবে হয় আর প্লাস যেদিন অ্যাপ্লাই করেছেন ঠিক 5 বছর আগে ওই দিন আপনাকে এই দেশে থাকতে হবে আচ্ছা ভাইয়া একটু বলি জি বলেন সেটা হচ্ছে আমার ফ্যামিলি তখন থেকে গিয়েছিল তারা এখন নাগরিক আমি কি তাদের থ্রুতে করতে পারি আপনার ফ্যামিলি আমার থ্রুতে তারা পেয়ে গেছে বিশ সিটিজেন যেহেতু তারা এখানে ছিল আপনি সেই থ্রুতে আমার জানা মতে আপনি পাবেন না কারণ আপনি ব্রিটিশ সিটিজেন বিয়ে করে আপনি এই ক্রাইটেরিয়া বিয়ের মাধ্যমে আপনি সিটিজেনশিপ করতেছেন না ঠিক আছে কারণ আপনি ফ্যামিলিরা হয়েছে সুতরাং আপনি আমার জানা মতে পারবেন না আচ্ছা ওকে থ্যাংক ইউ লাইনে আসার জন্য আমরা আর কল নিচ্ছি না থ্যাংক ইউ লাইনে আমি কনক্লুডিং রিমার্কের জন্য বাইশা রাজা চৌধুরীকে বলবো আমরা সিভিল পেনাল্টি যাচ্ছিলাম সিভিল পেনাল্টি যদি এমপ্লয় কেউ যদি ইল্লিগেল কোনো ওয়ার্কার বা কার রাইট টু ওয়ার্ক নাই দেশে তাকে যদি নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে হোম অফিস পেনাল্টি করে প্রথম পর্যায়ে হচ্ছে হোম অফিস চিঠি দিয়ে কোম্পানি বা এমপ্লয়ারদের এমপ্লয়িজ ডিটেলস জানতে চায় তারপরে জানার পরে তারা একটা সিভিল পেনাল্টি দেয় সিভিল পেনাল্টি দেওয়ার অবজেকশনের জন্য 28 দিন সময় দেয় অবজেকশন দেওয়ার পরে যদি অমুফিস অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে তো দেস ফাইন অ্যাকসেপ্ট যদি না করে 28 দিনের মধ্যে কোর্ট অফ কাউন্টি কোর্টে অ্যাপিল করা যায় অ্যাপিলের প্রসিজিওর রয়েছে সার্কিট জাজ শুনে থাকেন এবং উনি যেটা বলছিলেন যে সেক্ষেত্রে হোম অফিস চায় যে কাগজের মাধ্যমেই অন দি বেসিস অফ এভিডেন্স ডকুমেন্টারি এভিডেন্স সেটা মিটমাট করতে চায় সেক্ষেত্রে আপনারা যারা ডিফেন্ড করবেন তারা যখন লয়ারদেরকে বলবেন যে না এখানে ফ্যাক্টের প্রবলেম আছে হোম অফিসের অফিসাররা অসত্য তথ্য দিয়েছে বা ইনএক্যুরেট তথ্য দিয়েছে সুতরাং আমরা ডিফেন্ড করতে চাই তাদেরকে ক্রস এক্সামিন করতে চাই তখন নোটিশ দিতে হয় তারপরে বিচার হয় সে ব্যাপারে এতটুকু পর্যন্ত আমরা আসছিলাম তারপরে বারে সেটা যা চৌধুরী কনক্লুডিং রিমার্ক উইদিন 1.5 মিনিট থ্যাংক ইউ সো ব্যাপারটা হচ্ছে কি এইভাবে যে আপনারা যদি এই অ্যাপিলটা যদি নিতে চান তাহলে আপনাকে আপনাদেরকে বলতে হবে যে এটা লাইবিলিটি এগেনস্টে সেটা যদি করতে চান তাহলে খেয়াল রাখবেন যে আপনাদের যে এই রিকোয়ারমেন্টটা প্রেসক্রাইবড ইনফরমেশনটা ভালোটিকে নিয়েছেন তারা আরও বলতে পারে যে এমপ্লয়ার জন্য একটা চেকিং সার্ভিস থাকে সেই চেক ইন সার্ভিসে আপনি এটা চেক করছেন কি না সেটাকেও আপনাকে মানে দেখাতে হবে এবং মোর ইম্পর্টেন্টলি মানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যদি থার্ড কান্ট্রি ন্যাশনালস এন্ড দ্য এন্ড লেটস ফেস ইট দে ওয়াজ আ তারা যদি ব্রিটিশ নন ব্রিটিশকে বা নন ইউ থাকেন তাহলে তাদের ক্ষেত্রে আপনাদেরকে এই যে এই পাসপোর্টের ইনসাইড মানে কাভার ভিনিয়েট ছাড়া ইনসাইড কাভার ফটোগ্রাফ ডেট অফ বার্থ ইত্যাদি সবগুলো আপনাদেরকে নিতে হবে যদি না নেন তাহলে আপনি বলতে পারবেন না যে আপনার যে এই যে ডিফেন্সটা দি এক্সকিউজটা 15(3) যে সেকশনে সেটা আপনাকে মানে বাইট করে বাইট করবে না তো তো কাজেই আপনাদেরকে যেটা করতে হবে খুবই সতর্ক মানে খেয়াল রাখবেন এই এই ক্ষেত্রে যে এই এই আপনার এই এই এভিডেন্সটা মানে কোর্টের মানে কাছে আসে আরেকটা ব্যাপার হচ্ছে মানে এটাই যে এই এই পুরো হিয়ারিংটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ রিহিয়ারিং মানে যে আপনাকে এই এই পুরো যে আপনার এভিডেন্সটা কি সাক্ষী সুক্ষা দিতে হলে আপনাকে যা কিছু করতে চান সবগুলো কিন্তু করার আপনার সুযোগ আছে আপনি হোম অফিস আপনাকে বলতে পারে ডাইরেক্টলি বলবে না বলতে পারে যে এটা রিভিউর মতো ইটস নট রিভিউ টু দিস ইজ নট অ্যান অ্যাপিল অ্যাপিল যদি হয় তাহলে আপনাকে রিভিউ করতে পারে যদি রিহিয়ারিং তাহলে রিহিয়ারিং সব সম্পূর্ণ সো মাই অ্যাডভাইস ইজ টু অল দি দি বিজনেস দি দি ক্লায়েন্টস আউট দেয়ার প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড ডু ইনশোর দ্যাট ইউ ইনস্ট্রাক্ট ইন এ গুড লয়ার্স হু আর এবল টু ডু দি বেস্ট ফর থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক মণ্ডলী আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আমাদেরকে আপনাদেরকে পরামর্শ দিব
এই ব্যাপারে আপনার জেনারেল অ্যাডভাইস দিয়েছি, যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।